আসসালামু আলাইকুম আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছে আমি আজাদ সকলকে দেশে আঠারো বছরের কম বয়সীদেরও তথ্য সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র পত্র দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন করোনা সংক্রমণ রোধে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে নেওয়া হয় এমন উদ্যোগ সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কেম হুমায়ুন কবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয় বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন শুরু হলো চলতি বছরের এইচএসি ও আনিম পরীক্ষার ফর্ম পূরণ বৃহস্পতিবার শুরু হওয়া এই পরীক্ষার ফর্ম পূরণ চলবে পঁচিশে আগস্ট পর্যন্ত আর ত্রিশে আগস্ট পর্যন্ত ফর্ম পূরণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক এস এম এস পাওয়ার শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন ফর্ম পূরণে বিজ্ঞান বিভাগে এগারোশো টাকা মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে এক টাকা ফি নির্ধারণ করা হয় আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় দেশে এখন পর্যন্ত দুই কোটি উনব্বই হাজার একশো সাত ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মোট দুই কোটি পঁচানব্বই লাখ হাজার জন টিকার জন্য নিবন্ধন করেছে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে আগামী দুদিনের মধ্যে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে বুধবার পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল এবং কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ সিকিম ও দার্জিলিংয়ের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে দেশের উত্তরাঞ্চলের পুনর্ভাবা ট্যাঙ্গন করতোয়া আত্রাই তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি অতি দ্রুত বাড়তে পারে এর ফলে নদীগুলোর অববাহিকাভুক্ত অঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বুধবার রাতে কক্সেসবাজারের ঝিলংজা মুক্তার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চক্রে দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ এ তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটর উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী গাজীপুরে কালীগঞ্জে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি শরিফুর ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করল এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোলান বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় আমাদের হামলার প্রতিবাদে আমরা আজকে বুধবার রাতে গাজীপুরের দেওয়ালিয়া দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুনে পুড়ে ছাই হল ছটি ঝুটের গুদাম খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে পারেনি কেউ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বাইপাস সড়কের চেকপোস্টে অভিযান চালিয়ে দশ হাজার নশো ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব আট এ সময় তাদের কাছ থেকে একটি গাড়ি জব্দ করা হয় আটক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আটের পক্ষ থেকে তথ্য জানানো হয় গোপন ভিত্তিতে টাঙ্গালের কালিহাতির ভোক্তা এলাকায় অভিযান চালিয়ে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো প্যাকেট বিলি সহ দুই ব্যক্তিকে আটক করল র্যাব বিলির মূল্য দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছশো বিশ টাকা আটকৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কালিহাতি থানায় হস্তান্তর করা হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি সিপিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের কোটিয়ীতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৌদা শাফর ইসলামের মুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করল স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্ষাইলে কাদার গর্তে একাকার ময়মনসিংহের হালুয়াঘাটের কালাপাগলা থেকে বাঘাইতলা আর গামারিতলা থেকে মির্জা বাজার পর্যন্ত সড়ক দীর্ঘদিনও যেন এই ভোগান্তি পিছু ছাড়ছে না যাতায়াতকারীদের ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের কালাপাগলা থেকে বাগাইতলা পর্যন্ত পাঁচ কিলোমিটার আর গামারিতলা থেকে মির্জা বাজার পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কের চিত্র খুবই বেহাল সামান্য বৃষ্টি হলেই সড়কের উপরে সৃষ্টি হয় কাদা আর বড় বড় গর্ত চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে সড়কটি জীবিকার তাগিদে সড়ক দিয়ে চলাচল করতে আসা ছোট বড় পরিবহনগুলোকেও পড়তে হয় চরম বিপাকে এই সড়কের উপর নির্ভরশীল হালুয়াঘাট নালিতাবাড়ির দুই উপজেলার কয়েক হাজার মানুষ অপরদিকে একটি কলেজ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ বাজারে আসা পথচারীদেরকেও পড়তে হয় মহাবিপাতে ভোগান্তির যেন শেষ নেই খারাপ মানে এই রাস্তা রাস্তা লাগে আমরা চলাকারি করা হয় এরকম আবজু এরম কষ্ট মানুষের পৃথিবীতে আমরা দেখছি না দ্বিগুণ ভাড়া দিয়েও যাত্রীরা কোনো পরিবহন না পেয়ে প্রায়ই পড়তে হয় ভোগান্তিতে সড়কে প্রায় ফেসে যায় ট্রলি রিক্সা সহ নানা ধরনের পরিবহন এমন দাবি ভুক্তভোগীদের ডক্টর না সড়কটি পাকা জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন দিন রয়েছে বলে জানান এই জন এই রুটা পাকা প্রক্রিয়া আছে এবং এটা একটা প্রস্তাবনা আমাদের এলজিডি থেকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ সারা দেশের মতোই এই সড়কটি দ্রুত সংস্কার চান এ অঞ্চলের বাসিন্দারা তাই দ্রুত সড়কটি সংস্কার করে যাতায়াতের সুযোগ সৃষ্টি করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শাহিদা বেগমের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করলো নিহতের স্বজন এলাকাবাসী বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় হত্যা মামলায় আট দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেন নিহতের পরিবার ও এলাকাবাসী যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি আমরা চাই যারা এই জমিতে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শাকিল নামে সেনাবাহিনীর এক ভুয়া মেজর ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ গেলের ভাওয়াখালী স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ষোলোটি পরিচয়পত্র এবং নগদ পঁচিশ হাজার পাঁচশো টাকা বিষয়টি নিশ্চিত করেন নরাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শকত কবির গাজীপুরে কালিয়াকুরের ফুলবাড়িয়া এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দিনেন্দ্র চন্দ্র বর্মন নামের এক ব্যক্তির বৃহস্পতিবার সকালে বিদ্যুতায়িত গোয়ালঘর থেকে গবাদি পশু বের করার সময় ঘরে টিনের সংস্পর্শে মৃত্যু হয় নিশ্চিত করেন থানার উপপরিদর্শক আফজাল হোসেন এলাকায় চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হল মেজবাউল ইসলাম নামের এক ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেজবাউলের লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে মেহেদি হাসান বুধবার বিকেলে কুমিলার দক্ষিণ টিলি গ্রামে পানিতে ডুবে মৃত্যু হল তামিম মিয়াজি নামের এক শিশুর পরিবারের অজান্তে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয় শিশু তামিমের তার এই মৃত্যুতে পরিবার নেমে আসে শোকের ছায়া এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ